আজ সিনেমার একদম ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে যে শাকিব খানের প্রিয়তমা এবার ঈদের এক নম্বর সিনেমা, আর ইতিমধ্যেই কিন্তু দুটি হল কিন্তু বুকিং হয়ে গেছে। সেটি জানিয়েছেন এই সিনেমার পরিচালক হিমেলা স্যার। তিনি জানিয়েছেন সর্বোচ্চ বুকিং মেনিতে জামালপুরে আশা সিনেমা হল এবং কিশোরগঞ্জের রাজ সিনেমা হল কিন্তু ইতিমধ্যে বুকিং করেছে। আপনারা জেনেছেন এবার কিন্তু ঈদের এক নম্বর সিনেমা হিসেবে কিন্তু প্রিয়তমা সবাই একবারে কিন্তু আসলে তাকিয়ে আছে, আর মাত্র পনেরো দিন পরেই কিন্তু আসলে সিনেমাটি মুক্তি পাবে সারা বাংলাদেশে অনেকগুলো সিনেমা হলে। আপনারা জানেন যে এই প্রথমবার ভার্সেটাইল মিডিয়ার আশাদান্দান ভাই প্রযোজিত এই প্রিয়তমা সিনেমা হল কিন্তু এবার ঈদের রিলিজ হতে যাচ্ছে। ইতিমধ্যে আজকের ব্রেকিং নিউজ কিন্তু হচ্ছে যে অলরেডি দুটি হল মালিক কিন্তু আসলে বুকিং দিয়ে ফেলেছে। অলরেডি 30টির মতো কথা আমরা জেনেছি, 30টির বেশি কিন্তু আসলে হল মালিক কিন্তু আসলে বুকিং দেওয়ার বিষয়ে কিন্তু আসলে প্রযোজকের প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কথা বলেছে। ইতিমধ্যে দুটি সর্বোচ্চ বুকিং মানি দিয়ে কিন্তু আসলে সিনেমাটি বুকিং করেছে। একটা একটা হচ্ছে জামালপুরে আশা সিনেমা হল, আর একটা কিশোরগঞ্জের রাজ সিনেমা হল। অলরেডি আমি কথা বলার চেষ্টা করেছি জামালপুরে আশা সিনেমা হলের মালিক আব্দুল ওহিদ নামে। অলরেডি আমি ফোনে আসলে কথা বলার চেষ্টা করেছি, ফোন দিয়েছি কিন্তু আসলে ফোন বন্ধ পেয়েছি, কিন্তু এরপরে আসলে কথা বলার চেষ্টা করবো। আমি সবাইকে জানানোর চেষ্টা করবো আসলে কত টাকায় এই সিনেমা বুকিং করেছেন। ইতিমধ্যে কিন্তু আসলে কাজ চলছে, আর মাত্র কিন্তু ঈদের কিন্তু 15 দিন বাকি। অলরেডি এই সিনেমায় একজোড়ে কিন্তু আসলে শ্যুটিং চলছে, শ্যুটিং চলাকালীন কিন্তু আসলে এডিট চলছে, কালার চলছে। ইতিমধ্যে ইন্ডিয়া থেকে কিন্তু আসলে যে কোরিওগ্রাফির যে নাচের জন্যে ফাইটের জন্যে অলরেডি কিন্তু আসলে টোটাল কাজ কিন্তু ঈদের ঈদ মুক্তি পাবে পাওয়ার আশা পাওয়ার প্রেক্ষিতে কিন্তু আসলে তোড়জোড় করে কাজ চলছে। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন একদিকে শ্যুটিং চলছে, একদিকে এডিট চলছে, একদিকে কালার সব ভিএফএক্স সব কিন্তু আসলে এই সিনেমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সিনেমা কিন্তু আসলে সব কিছু এডিট টেডিট কালার কিন্তু আসলে কলকাতাতে চলছে। অলরেডি যেদিনে শ্যুটিং করা হচ্ছে সেদিন কিন্তু আসলে ফাইল ট্রান্সফার করা হচ্ছে এখান থেকে, কিন্তু কলকাতা থেকে কালার এডিট হয়ে শুধুমাত্র শাকিব খানের যে ডাবিংটা আসলে কিন্তু বাকি। কারণ হচ্ছে যে সিনেমা শেষ না হওয়া পর্যন্ত আসলে সুপারস্টার নায়ক কিন্তু আসলে এই সিনেমার ডাবিং এখনও কিন্তু দেয়নি, অবশ্যই দেবে, কিন্তু সিনেমা তো অবশ্যই শেষ করতে হবে। কিন্তু এর মধ্যে কিন্তু অলরেডি ব্রেকিং কিন্তু শাকিব খানরা কিন্তু পেয়ে গেছে, সেটা হচ্ছে অলরেডি দুটি সিনেমা হল বুকিং সর্বোচ্চ বুকিং মানি দিয়ে কিন্তু আসলে বুকিং করেছে। আমরা এও জানি যে এবার কিন্তু আসলে শাকিব খানের সিনেমার কোনো আশেপাশে কোনো সিনেমা নেই, সেক্ষেত্রে কিন্তু প্রিয়তমা একদম এগিয়ে আছে। সব টপ মোস্ট যেটা বলবো আমরা টপ লিস্টে কিন্তু আসলে শাকিব খান, এবং শাকিব খানের প্রিয়তম সিনেমা এবার ঈদে কিন্তু সর্বোচ্চ অবস্থান করছে। অলরেডি দুটি সিনেমা হল কিন্তু অলরেডি বুকিং দিয়েছে যে সর্বোচ্চ মানিতে। অলরেডি কিন্তু হিমেলা সাহেব একটি তার স্ট্যাটাসে জানিয়ে দিয়েছে জামালপুরে আশা সিনেমা হল এবং কিশোরগঞ্জের রাজ সিনেমা হল কিন্তু সর্বোচ্চ মানি দিচ্ছে। কিন্তু আমরা এও জানি যে এই সিনেমা অলরেডি 30টি সিনেমা হল বুকিং দেওয়ার জন্য কিন্তু প্রযোজনা সংস্থার সাথে কথা বলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এই সিনেমার সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য। আমরা জানি এও জানি যে শাকিব খানের প্রিয়তমা ছাড়া কিন্তু আসলে শাকিব খানের কোনো সিনেমা এবার আসছে না। এই দিক থেকে শাকিব খানের প্রিয়তমা কিন্তু সব দিক থেকে এগিয়ে আছে। আমরা যেটা বিশ্বাস করি যে সকল শাকিব ভক্ত ছাড়া আসলে কিন্তু কোনো সিনেমা এখানে বর্তমানে ঈদে কিন্তু চলে না। সেই ক্ষেত্রে কিন্তু আসলে শাকিব খানের সিনেমা যে প্রিয়তমা এটা কিন্তু আসলে সর্বার এগিয়ে আছে। আর সবচেয়ে বেশ করে বিগ প্রডিউসার আশাদান ভাই কিন্তু এই সিনেমার হচ্ছে যে প্রযোজক হিসেবে কিন্তু সর্বোচ্চ কিন্তু যে কোয়ালিটি গল্প, তারপর হচ্ছে যে লোকেশন সবচেয়ে কিন্তু বেশি সাপোর্ট দিচ্ছে। আমরা আরও জেনেছি এই সিনেমা কিন্তু ধামাকা যে গানগুলি করা হচ্ছে সেগুলো কিন্তু আসলে কোরিওগ্রাফি কিন্তু কলকাতা থেকে নিয়ে এসেছে, ফাইট ডিরেক্টর কলকাতা থেকে নিয়ে এসেছে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে এবার ঈদে প্রিয়তম সিনেমা